নমস্কার বন্ধুরা এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তো দেখো তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে পর্ষদের বই ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি তিনশো উননব্বই নম্বর পেজের তো দেখো একটু নিচের দিকে আসি আমি তোমাদের দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু আমি সেট ফাইভ ঠিক ঠিক আছে এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি তোমরা আমাদের প্লে গিয়ে পেয়ে যাবে আজকে আমি তোমাদের এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেব আমি এক দাগের যাবতীয় এমসি কিউব সব সলভ করে দিয়েছি দুই দাগের শূন্যস্থান তিন দাগের ফলস সব সলভ করে দিয়েছি আজকে আমি সম্পূর্ণরূপে এসে কিউব সলভ করে দেব ওকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি আমি ঠিক আজকে চার দাগ থেকে অঙ্কটা শুরু করব ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল দুই নম্বর করে থাকবে দশ দুগুনি কুড়ি নম্বর এখানে আছে ঠিক আছে তো দেখো আমি যে অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি এইগুলো যদি মানে বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো হানড্রেড পার্সেন্ট তোমরা অঙ্কতে কিন্তু নাইনটি পারসেন্টের উপরে নম্বর মানে নম্বর পাবে আর কি তবে ও মান বেশি কথা না বলে শুরু করা যাক বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসলের পরিমাণ কত তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এর মানে কিন্তু ফাইভ পার্সেন্ট বলে দিয়েছে এনের মানে কিন্তু দুই বছর বলেছে আর আর চক্রবৃদ্ধি যে সুদ আছে সেটা কিন্তু ছশো পনেরো বলেছে তাহলে অঙ্কটা খুব ইজি অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে নজর করো এবং তার সঙ্গে দুই দাগের অঙ্কটাও তোমাদের করে দেবে এটাও পড়ে নিচ্ছি একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি রাবে ও রাবেয়া ও জাসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে পৃথা রাবেয়া জাসমিনের মূলধনের অনুপাত কত হবে তো দেখো খুব ইজি অঙ্ক দুটো অঙ্কই তোমাদের আমি একবারে দেখিয়ে দেবো ওকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ধরি পি পিটাকা চক্রবর্তী সুদ আর শান ফাইভ পারসেন্ট সময় এন বছর চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা ঠিক নিচের দিকে চলে যাই অঙ্কটা আমাদের ছাত্র করেছে ঠিক আছে দেবদূত ছেলেটা হাওড়াতে থাকে শর্তানুসারে পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন মাইনাস পি সমান ছশো পনেরো আমাদের অনলাইন ক্লাসের ছাত্র সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করছে তারা পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর এর মান কত বলেছে এর মান বলেছিল আমাদের ফাইভ পারসেন্ট ঠিক আছে তো এর মান বলেছে ফাইভ পারসেন্ট পাঁচককে পাঁচ পাঁচ কুড়ি একশো মানে ওয়ান বাই টোয়েন্টি থাকছে মানে কুড়ি এক কথা একুশ একুশ বাই কুড়ি মাইনাস ওয়ান ঠিক আছে সমান সমান ছশো পনেরো ঠিক আর নিচের দিকে আসি আমরা তো দেখো পি ব্র্যাকেটের মধ্যে একুশ বাই টোয়েন্টি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কুড়ি স্কোয়ার মানে কি একুশ স্কোয়ার মানে কি চারশো একচল্লিশ আর কুড়ি স্কোয়ার মানে কি চারশো মাইনাস ওয়ান সমান সমান ছশো পনেরো ওকে তাহলে দেখো এখানে আমরা যেটা নজর করে দেখতে পারছি এই যে এইখানে ঠিক করানো হয়েছে এখানে কী করেছে পি চারশো একচল্লিশ চারশো একচল্লিশ মাইনাস চারশো বাই চারশো সমান সমান ছশো ঠিক মুছে দিচ্ছি ছশো পনেরো তাই তো মানে এখানে যেটা করা আছে সমানসান ছশো পনেরো আছে ওকে তো তোমরা এই যে বিয়োগ করলে চারশো একচল্লিশ থেকে চারশো বিয়োগ করলে কত হবে একচল্লিশ বাই আর নিচে কত চারশো থাকবে সমানসন ছশো পনেরো তাই তো তো দেখো তার কী আছে পি সমান সমান কী থাকছে ছশো পনেরো গুণ চারশো বাই একচল্লিশ অর্থাৎ এটা কিন্তু ওইদিকে গিয়ে ঘুরে গেছে তো এখানে কাটাকাটি করলাম কত হবে পনেরো হবে পনেরোর সঙ্গে যদি চারশো গুণ করো কত হবে ছয় হাজার টাকা এর অ্যান্সার হবে ওকে সিক্স থাউজেন্ড আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে অর্থাৎ আসল কিন্তু ছ হাজার টাকা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রেথা ইস টু রাবে আর মূলধন টু এস টু থ্রি তো প্রেথা ভাই প্রীথা ভাই রাবিয়া সরাসরি কী থাকছে আমি বোথ সাইডকে কী করছি চার দিগুণ করছি ঠিক আছে চার চারদিগুণ করলে তো দেখো এখানে কত আছে এখানে রাবেয়া তিন চারে বারো বারো হয়ে যাবে আর এখানেও রাবেয়া কী আছে তিন চারে কতবে বারো হয়ে যাবে তো দেখো রাবিয়া কিন্তু দু সাইডে আছে তার জন্য রাবিয়াকে মানে সংখ্যাটা যাতে সেম থাকে তো দেখো এখানে বা চার গুণ করে তিন চারে বারো রাবিয়া থাকছে এখানেও রাবিয়া বারো থাকছে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু ক্যালকুলেশানে মিটে যাবে ঠিক আছে তাহলে দেখো পৃথা কত আছে এখানে কত আছে চার দিগুণই আট রাবিয়ার তিন চারে বারো রাবেয়া তিন চারে বারো এখানে যদি তিন গুণ করি বোধ সাইডকে তাহলে কিন্তু রাবিয়া কিন্তু এখানে বারো পেয়ে যাচ্ছি আর এখানে চার দিয়ে গুণ করলে এটাও বারো পেয়ে যাচ্ছে তার মানে অঙ্ক মিলে যাবে তো রাবিয়া কত চাক থাকছে তিন ছেড়ে বারো জ্যাসমিন তিন পাঁচা পনেরো তো দেখো আট আর এখানে দুটো রাবিয়া বারো আছে দুটো বারো থেকে তো একটা বারো আমাকে নিতেই হবে দুটো বারো ভালো করে বোঝাচ্ছি তোমাদের আমি এখানে দেখো পৃথা বা আট আছে আর রাবেয়া দুটো রাবেয়া আছে দেখো রাবেয়া এখানে বারো আছে আর এখানেও বারো আছে তো প্রথমে আমি আট নিলাম ইস টু দুটো রাবেয়া থেকে তো একটা রাবেয়া নিতে হবে টুয়েলভ ইস টু এখানে কত আছে পনেরো পনেরো অর্থাৎ আট ইস টু বারো এস টু পনেরো এর অ্যান্সার হবে ওকে এই যে করেছে নেক্সট অঙ্ক তো দেখো অঙ্কটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি না তো দেখো অঙ্কটা করা আছে এই অঙ্কটা কিন্তু রিপিট কোশন অনেকবারই এসেছে এক্স সমান সমান থ্রি প্লাস টু রোড টু এক্স সমান সমান থ্রি প্লাস টু রোড টু তাহলে কী আছে ওয়ান বাই এক্স ঠিক আছে কিন্তু আমাদের অঙ্কটা যেটা বলেছে অঙ্কটা বলেছে এইটা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমাদের বের করতে বলেছে তাই তো শুধুমাত্র এ এক্সের মানটা এখানে দেওয়া আছে তো এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু যদি হয় তাহলে ওয়ান বাই এক্সের মান কী হবে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু হবে জাস্টের করণীয় নিরেশন করেছি তো দেখো থ্রি প্লাস টু রুট টু আছে এখানে কী করেছি থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট টু করেছি আর এটাকে কী করেছি উপর দিকে বসিয়ে দিয়েছি তাই তো তাহলে কী থাকছে থ্রি মাইনাস টু রুট টু আর এখানে কী থাকছে এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি এ স্কোয়ার মাইনাস টু রুট এর হোল স্কোয়ার ক্যালকুলেশন করে কত হবে থ্রি মাইনাস টু রুট টু মানে কি টু গুণ রুট রুট কেটে গেলে কী থাকছে শুধু দুই থাকে থ্রি মাইনাস ফোর কত হয় ওয়ান থাকে তার জন্য কী করছি তার জন্য কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট ওয়ানটা বসিয়ে দিয়েছি এখানে আর অঙ্কটা অতটা বড়ো করা করেনি ঠিক আছে এখানে কত থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশান করে থ্রি মাইনাস টু রুট টু বাই ওয়ান মানে কি থ্রি মাইনাস টু রুট টু অঙ্কটা বলেছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো দেখো এক্সের মান তো কিন্তু বইতে বলে দিচ্ছে থ্রি প্লাস টু রুট টু আর ওয়ান বাই এক্সের মান কিন্তু এটা পেয়েছে থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু তাহলে দেখো এইটা এটা যদি কেটে দিই তাহলে কী থাকছে তিন আর তিন কত থাকছে সিক্স থাকছে কত থাকছে সিক্স এর অ্যান্সার হচ্ছে ওকে তো দেখো দাগের যে অঙ্কটা বলেছে চার দাগের অঙ্কটা তো এখানে টোকেনই ছেলেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি বলেছে অঙ্কটা বলেছে এক্স প্রফেশনাল যদি ওয়াই স্কার হয় আর ওয়াই সমান সমান যদি টু এ হয় ঠিক আছে তাহলে এক্স সমান সমান এ কমা এক্স ও এর মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে অঙ্কটা এটা বলেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভেদের অঙ্ক বইতে আছে তো দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি এক্স প্রফেশনাল অয়স্কার এক্স সমান কে অয়স্কার এখানে কে অসম্পূর্ণ ভেদ দুর্ভোগ করেছি বা কে নট ইকুল টু জিরো তোমরা লিখতে পারো তাহলে দেখো এখানে কী করেছি এক্সের মান বলে দিয়েছে এ বলে দিয়েছে এক্সের মান কিন্তু এ বলে দিয়েছে ঠিক আছে তাহলে হ্যাঁ এর সমান সমান কী আছে কে আর ওয়ের মান ওয়াই এর মান এক্স এর মান বলেছে এ বলেছে আর ওয়ের মান বলেছে টু এ বলেছে তাহলে এক্সের জায়গায় এ বসিয়েছি ওয়ের জায়গায় টু এ বসিয়েছি টু এর মাথায় হোল স্কোয়ার এ সমান সমান কে ফোর এ স্কোয়ার তাই তো তো দেখো এবার কী করেছি জাস্ট কে এর মানটা বের করেছি তাহলে কে থাকছে কী থাকছে কে সমান সমান এ বাই ফোর এ স্কোয়ার এ এ কেটে গেলে উপরে কি থাকছে না কোনো কিছু নিচে ওয়ান বাই ফোরে থাকছে ওয়ান বাই ফোরে সমান সমান কে থাকছে তো দেখো তাহলে এক্স সমান সমান কী থাকছে কোন গুণগুলো কী থাকছে এক্স সমান সমান কী থাকছে কে ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু বইতে বলে দিচ্ছে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার তো এখানে নজর করে দেখতে পারবে এক্সের মান সে ঠিক আছে এখানে ওয়াই এর মান কিন্তু তোমরা দেখো যে ওয়ার মান যেটা আছে সেটা এখানে আছে সেটা বসে গেছে ওয়ায়ার মান ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেছে বাট কের যে মানটা আছে কের মান কী আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এই যে কের জায়গায় কের জায়গায় কী বসেছে কের জায়গায় ওয়ান বাই ফোর এ বসেছে ওকে খুব ইজি অঙ্ক তাহলে দেখো এক্স সমান সমান কী আছে ওয়াই স্কোয়ার বাই ফোর এখানে ফোর এ এক্স সমান সমান ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স ওকে ওয়াই স্কোয়ার সমান কী থাকছে ফোর এ এক্স থাকছে একটু কালার পরিবর্তন করছি সুন্দর একটা কালার নিই ওকে অর্থাৎ এই যে অঙ্কটা তোমরা নজর করে দেখতে পারছো যে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই ফোর এ তো ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স থাকছে কারণটা কি যেখানে বলে দিয়েছে যে ফোর এ এক্স সমান সমান ওয়াই স্কোয়ার এই যে ফোর এ এক্স তুমি যদি এইভাবে গুন করো ফোর এ এক্স ওয়ান সমান তোমরা এটা না করলেও তোমাদের চলবে তুমি ডাইরেক্ট এটা যদি নাও করো কোনো সমস্যা নেই এটা মনে করে কেটে দিলাম হ্যাঁ তুমি দেখো এখানে কোনো কিছু নেই মানে ওয়ান ওয়ানের সঙ্গে ওয়াই গুন গুনগুলো ওয়াই স্কোয়ার হয় ফোরের সঙ্গে এস গুনগুলো ফোর এ এক্স হয় ঠিক আছে তোমার এটা করা দরকার নেই বেকার এটা এটা বাদ করে দিলাম ঠিক আছে তোমরা এতটাই করবে এখানে এগুলো ঠিক আছে সম্পর্কটা তোমাদের আমি দেখিয়ে দিলাম ওকে এটা কিন্তু রিপিট প্রশ্ন অনেকবার কিন্তু একই প্রশ্ন রিপিট আসছে ওকে পাঁচ ধাকের অঙ্ক বলেছে তো দেখো তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এর পুরোক্কণটা করো তোমরা যদি বা মনে করো বারোটা বাজবে বারোটা বাজার আগে কেমন থাকে তোমাকে বোঝাচ্ছি এগারো থাকে ঊনষাট থাকে ষাট থাকে ঘড়িটা ভালো করে নজর করবে যেগুলো ঘড়িতে যেগুলো দেখায় এই যে সংখ্যাগুলো দেখায় যেখানে তুমি দেখবে বারোটা বাজার আগে কিন্তু এরকম দেখায় তারপরে কি হয় সেটা বারোটা বাজে ঠিক তো যখন এখানে ষাট সেকেন্ড হবে সেখানে এখানে জিন ষাট সেকেন্ড থেকে এটাও কী হবে এক মিনিট হয়ে যাবে সেখান থেকে আবার এখানে ঘন্টায় চলে যাবে সেমনি নব্বই মানে কি উননব্বই ঠিক আছে উননব্বই উনষাট মিনিট ষাট সেকেন্ড তো জাস্ট এটা থেকে আমরা যদি এই যে তেষট্টি ডিগ্রি পনেরো পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ডটা যদি বাদ দিই তো দেখো এখানে এটা আমি কী করছি বসিয়ে দিয়েছি উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড থেকে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ডটা বাদ দিচ্ছি বাদ দিলে কী থাকছে এটাকে ষাট পাঁচ হল দশ বে পাঁচ হলে হাতে থেকে এক দুশো ছয় বে চার বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড হাতে থাকছে থাকছে না কোনো কিছু পাঁচ থেকে নয় বাদ দিলে কত হবে চার দু তিন থেকে পাঁচ বাদ দিল কত হয় দুই আর তিন সকলি নয় হবে কত হয় ছয় হবে আর ছয়শকালি আট হবে দুই হলে ছাব্বিশ তো এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এর অ্যান্সার আছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব ইজি অঙ্ক খুব ইজি অঙ্ক পুরোক্কণের মান ঠিক আছে ওই যে এটি পুরোক্কণের মান ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ওকে পরের অঙ্ক কী বলেছে সয়দাগার অঙ্ক বলেছে সেক ফাইভে সমান সমান কোশেক এ প্লাস থার্টি সিক্স হলে এর মানটা নির্ণয় করতে বলেছে এর মানটা নির্ণয় করতে বলেছে তোমাদের আমি অঙ্ক বইটায় অঙ্কটার দিকে যাচ্ছি না যেহেতু অঙ্কটা বলতে গেলে এটাই দেওয়া আছে তো দেখো আমি কী করেছি শেখ ফাইভের সমস্যমান শেখ নব্বই ডিগ্রি মাইনাস এ প্লাস থার্টি সিক্স মানে নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে কি এ প্লাস থার্টি সিক্স তোমরা জানো যে সব সময় জন্য নব্বই ডিগ্রি থেকে বিয়োগ হবে তাই তো তাহলে কী থাকছে এই শেখ এই সেক কী কেটে যাচ্ছে কেটে গেলে কী থাকছে নব্বই ডিগ্রি মানে সে মাইনাস ছত্রিশ তাইতো তাহলে দেখো ফাইভে এদিকে মাইনাসে আসে এদিকে কী হবে প্লাসে হয়ে যাবে আর এখানে কত আছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি যেহেতু আছে এখানে আমরা কী করছি নব্বই থেকে ছত্রিশ বাদলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি তাই তো তাহলে ফাইভের এ কত আছে সিক্সে সরাসরণ চুয়ান্ন ডিগ্রি সরি চুয়ান্ন ডিগ্রি পাচ্ছি তাহলে এর সরাসরণ কী আছে চুয়ান্নকে ছয় দে ভাগ করলে কত হবে নয়ট কত হবে নয় পাবো নয় ডিগ্রি পাবো তাহলে আমাদের বলেছে ফাইভ এ তো ফাইভ গুণ এর মান কত নয় ডিগ্রি নয় ডিগ্রি অর্থাৎ কত আছে ছয় নং পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে তো দেখো এখানে কিন্তু অঙ্কটা বলেছে এর মানটা চেয়েছে এর মানটাই চেয়েছে ঠিক আছে তো এইগুলো চাইনি ঠিক আছে এইগুলো চাইনি এইগুলো লেখার দরকার নেই আমি অঙ্কটা ভালো করে দেখলাম তোমরা এই অবধি রাখবে যদি অঙ্কটা বলতো ফাইভে বলতো তাহলে কিন্তু পাঁচ নং পঁয়তাল্লিশ ডিগ্রি করতে ঠিক আছে তো দেখো আমাদের যে অঙ্কটা আমরা সলভ করেছি সাত দাগের অঙ্ক দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেমি ও থ্রি সেমি তাদের কেন্দ্র দয়ের দূরত্ব তেরো সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে এই যে যে অঙ্কটা আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো তো দেখো অঙ্কটা কিন্তু আমি অনেকবারই দেখতে পেলাম যে এটা রিপিট প্রশ্ন একই প্রশ্ন বারবার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে খুব ইম্পর্টেন্ট তো দেখো তো দেখো অঙ্কটা এবি সোনস থার্টিন সেন্টিমিটার ঠিক আছে যেটা এই যে এবি এটা কিন্তু তেরো সেন্টিমিটার বলেছে এবং ডিই ডিই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এবি দেখো তোমাদের বোঝাচ্ছি দেখো এবি থার্টিন সেন্টিমিটার তাহলে ডিই কী আছে ডি কিন্তু থার্টিন সেন্টিমিটার তো নজর করে দেখো যে ডিই শোষণ কী আছে এই যে ডিই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আট থেকে বাদ দিলে কত ফাইভ সেন্টিমিটার সিবি শোয়সান ডি থ্রি সেন্টিমিটার তাহলে ডিই সি কত নব্বই ডিগ্রি ইডি লম্বো ফাইভ সেন্টিমিটার ইসি এক্স এক্সটাকে ধরে নেওয়া হয়েছে তো এটা কিন্তু ডি আছে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে এটা কিন্তু তিন সেমি আট থেকে আট থেকে বাদ দিলে কত হবে ফাইভ সেন্টিমিটার ঠিক নিচের দিকে দেখো অঙ্কটা তোমাদের আর একটু শর্টকাট করে দেবো ঠিক আছে তাহলে দেখো কি করবে ডি ই সমস্যার কত হচ্ছে নব্বই ডিগ্রি ইডির লম্ব ফাইভ সেন্টিমিটার ডি কত আছে ফাইভ সেন্টিমিটার যেটা বিয়োগ করে পেয়েছি ইসি ভূমি এক্স অতিভুজ কত হচ্ছে থার্টিন সেন্টিমিটার ভূমি সমস্যার কী আছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার তো মানে কীছি রুট থার্টিনের হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভের হোল স্কোয়ার তাই তো তাহলে রুট থার্টিনের হোল স্কোয়ার মানে কি একশো উনসত্তর মাইনাস রুট ফাইভের হোলস্কোয়ার মানে কি মাইনাস টোয়েন্টি ফাইভ বের করলে কত হবে একশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশ মানে কি টুয়েলভ সেন্টিমিটার কত টুয়েলভ সেন্টিমিটার কিন্তু এর অ্যান্সারটা আসছে অলরেডি ঠিক আছে কত আসছে টুয়েলভ সেন্টিমিটার কিন্তু এর অ্যান্সারটা আসছে তো তোমরা একটা কাজ করতে পারো একটা শর্টকাট নিয়ম বলছি তোমাদের দাঁড়াও আমি যারা এই অঙ্কটা মানে খুব পছন্দ হয়নি যাদের ক্ষেত্রে তাদের একটা শর্মুলা মানে ফর্মুলা আমি শিখেছি তোমরা কি করবে যে অঙ্কটার অ্যান্সার চেয়েছে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত তো সাধারণ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান ফর্মুলাটা কী বলো তো রুট দেবে রুটের মধ্যে লিখবে তোমরা কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব এখানে লিখবে কেন্দ্রদয়ের মধ্যে কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব জায়গার শর্ট নি শর্ট আছে তো কেতে কেন্দ্র ডিতে দয়ের এমতে মধ্য দূরত্ব কেন্দ্র দয়ের মধ্য দূরত্ব মাইনাস লিখবে দুটি বৃত্তের ব্যাসারদের অন্তর ডিতে দুটি বিতে বৃত্তের বিতে ব্যাসারদের এতে অন্তর কি করবো জায়গা শর্ট এর হোল স্কোয়ার ঠিক আছে অর্থাৎ কেন্দ্রদয়ের মধ্যে দূরত্বের হোল মাইনাস দুটি বৃত্তের দুটি বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধের দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর ঠিক আছে এটা কিন্তু লিখবে বাংলায় আমার মতন এরকম করতে যাবে না কিন্তু তোমাদের ফর্মুলা শেখাচ্ছি বাবা কত হবে এটা কত হবে তাহলে তেরো এর হোলস্কোয়ার এই তেরোটা ঠিক পছন্দ হচ্ছে না লেখাটা এবার ঠিক আছে তেরো এর হোল স্কোয়ার মাইনাস দুটো দয়ের কী ছিল একটা ছিল আট আর একটা ছিল তিন ছিল এর হোল স্কোয়ার ঠিক আছে যারা পারে না অঙ্ক তাদের ক্ষেত্রে মানে কি তেরো স্কোয়ার মাইনাস আট থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ মুছে দিচ্ছি আমি তো দেখো এবার কি করবে অঙ্কটা কি ছিল অঙ্কটা ছিল তেরো হেল স্কোয়ার আর ছিল মাইনাস আট মাইনাস তিন এর স্কোয়ার ছিল তো তেরো হলস্কোয়ার মানে কি ওয়ান সিক্স নাইন মাইনাস আট থেকে তিন বাদলে কত হবে পাঁচ পাঁচ স্কোয়ার কত হবে ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ কত হবে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে কত টুয়েলভ সেন্টিমিটার এর তোমরা করতে পারো ওকে যারা অঙ্কতে খুবই দুর্বল তাদের জন্য এই ফর্মুলাটা আমি তৈরি করলাম ঠিক আছে তো দেখো আমার ছাত্র এখানে কিন্তু যেটা আছে তো দেখো আমাদের ছাত্ররা আট দাগের অঙ্কটা করেনি ওদের আমি বলেছিলাম যে তোমরা যে কোনো দশটি অঙ্ক করবে তো ওরা দশটি অঙ্কই করেছে ঠিক আছে এগারোটা করেছে মনে হচ্ছে তারা ওই আট দাগের অঙ্কটা করেনি সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি সহজ অঙ্ক বাট করেনি নয় দাগের অঙ্ক একটি বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব বি ফোর সেন্টিমিটার সি থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার দৈর্ঘ্য কত হবে তো দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি কী করে করতে হবে তো দেখাচ্ছি তোমাদের একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের এটা নিলাম এ সি ঠিক আছে আর ঠিক উপর দিকে আনলাম এটা নিলাম এটা ঠিক আছে এটা বি দিলাম ওকে তো এখানে বলেছে এবি বলেছে চার সেমি চার সেমি আর এসি বলেছে থ্রি সেমি তো দেখো থ্রি সেমি আর এখানে কিন্তু আমরা যেটা নজর করতে পারছি বিসির মানটা কিন্তু নেই বিসির মানটা কিন্তু আমাদের বের করতে হবে ঠিক আছে অর্থাৎ এইটা অতিভুজ আমাদের ভূমি আছে হাইট আছে অতিভুজের ফর্মুলা কী আছে এদিকে জায়গাটা এদিকে কাটছি অতিভুজটা কী আছে অতিভুজটা আছে আমরা দেখতে পাচ্ছি একটু কাত করে অঙ্ক করছি জায়গাটা সুবিধা হবে এসি তার মানে কী আছে বিসি বিসি মানে অতিভুজ বিসি সময় সময়েছে ডাইরেক্ট করে দিচ্ছি রুটের ভিতরে তোমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হ্যাঁ এসি স্কোয়ার এটাকে করে দেবে তো এব মান কত আছে এবির মান আমরা দেখতে পাচ্ছি যে চার আছে চার আছে চার চারের স্কোয়ার প্লাস এসির মান কত আছে থ্রি আছে থ্রির এর হোল স্কোয়ার ওকে তার মানে এখানে দেখতে পাচ্ছ যে চার স্কোয়ার মানে কি চার স্কোয়ার মানে কি ষোলো আর তিন তারিখে কত নয় ষোলো নয় কত হবে রুট টোয়েন্টি ফাইভ রুট টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ সেমি ফাইভ সেমি রুট টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ সেমি তাহলে এখানে আমরা বলছি যে ব্যাসার্দটা কত বি সি যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এই অর্ধেক এখান থেকে যেটা অর্ধেকটা হবে যে এখান থেকে যে ব্যাসার্ধ যেটা আছে অর্ধেকটা মনে করো এটা ও দিলাম হ্যাঁ মনে করো ও বি ও বি আর ও সি ঠিক আছে ও সি এই দুটো কত হচ্ছে যদি এটা যদি পাশ হয় এটা কত হবে টু পয়েন্ট ফাইভ হবে এটা কত হবে টু পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে আমি কি বলছি বলছো এটাও টু পয়েন্ট ফাইভ হবে ওকে অর্থাৎ তোমরা একটা কাজ করবে যে তোমরা লিখবে ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান পাঁচকে দুইতে ভাগ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে ওকে এবং যেটা বিও সমান সমান ও সি যেটা টু পয়েন্ট ফাইভ করে পেয়েছি দুটোই কত করে পেয়েছি টু পয়েন্ট করে পেয়েছি ওকে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে দশ দাগের অঙ্ক এইটি একটি আয়ত্ত কী বলেছে আয়ত ঘনকের তল এক্স দ্বার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু জেড কর্ণের সংখ্যা হলে এক্স প্লাস জেট প্লাস পি এর মানটা কত দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ওকে যেখানে বলেছে যে আয়ত আয়ত ঘনকের তল সংখ্যা বলেছে আয়ত ঘনকের তল সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করেছে যেটা ছটি বলেছে মুখস্থ করে রাখবে এগুলো কিন্তু ধার ধারকে প্রকাশ করা হয়েছে ওয় দিয়ে এটা তোমরা জানো এগুলো মুখস্থ করবে কিন্তু না খুব ইম্পর্টেন্ট বারোটি এগুলো সব টি হবে এগুলো সব টি হবে এবং শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কিন্তু বলেছে যেটা জেড দ্বারা প্রকাশ করা হয়েছে বলেছে আটটি আর কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা বলেছে চারটি এটা তো তোমরা জানো তাহলে এই মানগুলো অঙ্ক যেটা বলেছে যে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মানটা কিন্তু বসে দিলে কিন্তু অঙ্কটা একদম দৌড়ে দৌড়ে অ্যান্সার ভিল ঠিক আছে তো আমি অঙ্কটা সলভ করাচ্ছি তো এখানে যেটা বলেছে এক্স সিক্স সরি সিক্স মাইনাস টুয়েলভ আমরা অঙ্কটা একবার দেখাচ্ছি তোমাদের বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা প্লাস আছে হ্যাঁ জেড প্লাস পি এক্সের মান কত এক্সের মান ছয় ওয়াইয়ের মান কত বারো জেডের মান কত আট পি এর মান কত চার যেটা আমি বলেছি তো এখানে দেখবে আট আর ছয় চোদ্দো আর চার কত হয় আঠারো তো আঠারো মাইনাস বারো সমানসার কত ছয় অ্যান্সার কত হবে সিক্স খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আমাদের পরের অঙ্কটা বলেছে এগারো দেখার অঙ্ক দুটি লম্ব নিরেট চঙ্গের ব্যাসারদের অনুপাত টু ইস থ্রি উচ্চতার অনুপাত ফাইভ ইস্টু থ্রি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা দেখাচ্ছি ওকে তো দেখো প্রথম লম্ব নিরেট চোঙের ব্যাসার্ধ আর ওয়ান এবং দ্বিতীয় লম্বা বিত্যাকার নীরের চোঙের ব্যাসার্ধ আর টু দ্বারা প্রকাশ করছি আর ওয়ান ইজ টু আর টু শান টু ইস টু থ্রি এবং ধরি অনুপাত অনুপাতের সাধারণ গুণী নিয়োগ আর তা আর ওয়ান সময় টু বড়ো হাতের টু আর বড়ো হাত মানে সরি টু আর বড়ো হাতের আর আর টু সময়সান কী আছে থ্রি আর যেটা ধরা হয়েছে তাহলে দেখো এখানে যেটা বলেছে যে প্রথম লম্ববৃত্তাকার নিরেট চোঙের উচ্চতা এইচ ওয়ান এবং দ্বিতীয়টার এইচ টু তাহলে কী আছে এইচ ওয়ান এইস টু এইচ টু সমসান কত আছে ফাইভ ইস টু থ্রি যেটা বইতে বলে দিয়েছে তাহলে ধরি অনুপাতের সাধারণ গুণিনিয়োগ এইচ এইচ ওয়ান শোন ফাইভ এইচ আর এইচ টু শোনসান কী আছে থ্রি এইচ এখানে কিন্তু ফাইভ এইচ আছে নিচের দিকে আর কত আছে থ্রি এইচ আছে ধরা হয়েছে ওকে তাহলে প্রথম লম্ববৃত্তাকার নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রে বল টু পাই আরের মান কী আছে আর অনের মান টু আর আর এইসনের মান কী আছে ফাইভ এইচ বড়ো হাতের এবং দ্বিতীয় ক্ষেত্রে সেরকম টু গুণ পায়ের মান পাই বসে গেছে আর টু এর মান আছে থ্রি আর বড়ো হাতের আর এইচ টু এর মান কী আছে থ্রি এইচ জাস্ট যে মানগুলো তোমাদের আমি দেখিয়েছি তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রে বল দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রে বল ব্যাস এটাকে আমি এইখানে বসিয়ে দিয়েছি আর এইটাকে আমি এইখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে কী থাকছে পাই পাই দুগুনি চার 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 পাঁচ কুড়ি কুড়ি বসিয়ে দিলাম পাই আর এইচ বসে বসিয়ে দিলাম তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আঠারো পাই আর এইচ বসিয়ে দিলাম তো দেখো বোথ সাইড থেকে পাই আর এইচ পাই আর এইচ কেটে দিলাম কী থাকছে টেন ইস টু নাইন থাকছে কিন্তু এর অ্যান্সার থাকছে ওকে আমাদের বারো ধাকের অঙ্ক ইউআই সমান সমান এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই আর সিগমা এফআই ইউ এর মান কিন্তু বলে দিছে টোয়েন্টি আর সিগমা এফআইয়ের মান বলে দিছে হান্ড্রেড তো তোমরা জানো যে এ কল্পিত গড় যেটা টোয়েন্টি ফাইভ আর আইকে বলা হয় ইন্টারভ্যাল বলা হয় বা শ্রেণীদৌর্ঘ্য বলা হয় যেটা অনেকে এইসও বলে তোমরা আই লিখবে ইন্টারভ্যালের কথা উল্লেখ করবে টেন আমাদের যোগী গড়ের ফর্মুলাটা কি আচ্ছা তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি তারা একটু বোঝাচ্ছি এটাকে বলা হয় এইস ইন্টারভেল বা আই বলা হয় এটাকে বলা হয় এ আর এখানে সিগমা এফআই ইউ এর মান তো বলেই দিয়েছে আর সিগমা এ পাই এর মান তো বলে দিয়েছে হানড্রেড তো দেখো ঠিক এইখানে আমি যাচ্ছি যোগীগড় এ প্লাস সিগমা আই ইউ আই বাই সিগমা এফআই মাল্টিপ্যালাই আই তাহলে দেখো এর মান কত হচ্ছে টোয়েন্টি ফাইভ সিগমা এফআই ইউ এর মান কত হচ্ছে টোয়েন্টি সিগমা এর মান কত হচ্ছে হান্ড্রেড মাল্টিপলাই টেন তাহলে দেখো শূন্য 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 কেটে দিলাম পঁচিশ যোগ দুই কত হবে সাতাশ এর অ্যান্সার কত হবে টোয়েন্টি সেভেন এর অ্যান্সার হবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো তো দেখো আমাদের কিন্তু সমস্ত এম সি কিউব এসি কিউব শূন্য স্থান ফল সব কিন্তু সলভ হয়ে গেছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো খুব শীঘ্র সলভ করে দেবো পাঁচ দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক যত অঙ্ক আছে চেষ্টা চালাচ্ছি যাতে তাড়াতাড়ি সলভ করে দিতে পারি আর আর আট দাগের যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু এখানে লাস্টের দিকে করা হয়েছে এ বি সি আর ডি ই এফ ঠিক আছে সর্বসম ইএফ এক্স ধরা হয়েছে তো দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমা ত্রিভুজ ডিইএফের পরিসীমা আর বিসির দৈর্ঘ্য ইএফের দৈর্ঘ্য ব্যাস মান বসিয়ে দিচ্ছি এবিসি এর পরিমা পরিসীমা তিরিশ আর ডিইএফের পরিসীমা আঠারো সমান সমান বিসির দৈর্ঘ্য নয় ইএফের দৈর্ঘ্য এক্স তো সহজ খুব ভালো অঙ্কটা করেছে ছেলেটা তো দেখো কী করছি এখানে কত আছে তিরিশ এক্স আর এখানে গেছে আঠেরো গুণ নয় এই তো আঠেরো গুণ নয় বাই তিরিশ ভাগ করেছি কত থাকছে চুয়ান্ন বাই টেন অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর থাকছে তো এখানে দেখো ফাইভ পয়েন্ট ফোর কিন্তু ইএফের মান তাহলে ইএফ সংসার কত হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এটা লাস্টের অঙ্ক ছিল আমাদের 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 অঙ্কটা করেছে দেবদ্যুত দেবদূত কুমার সিগা আমাদের এসবি বি সেন্টারের ছাত্র হাওড়াতে থাকে সে কিন্তু এই সেটটা করেছে সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে আমাদের হাওড়া থেকে ছেলেটা আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে দু হাজার চব্বিশ সালের খুবই ভালো ছেলে আমাদের অনলাইনে ক্লাস নেয় তো সে অঙ্কটা করেছে আমি সেটাকে এডিট করেছি এবং অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করেছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের সাপোর্ট দরকার আর অসংখ্য ধন্যবাদ আমাদের দেবদূত কুমার সিংহাকে সিংহা অসংখ্য ধন্যবাদ যে এতটা অঙ্কটা সম্পূর্ণরূপে করেছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে